হ্যালো স্টুডেন্টস, তো আমাদের রিভিশন প্ল্যানিং স্টার্ট হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা গোটা সিলেবাসটা রিভিশন দেওয়ার চেষ্টা করছি, তাই আমরা বোর্ড ওয়ার্কগুলো আগে থেকে করে রাখছি যাতে খুব অল্প সময়ে ক্লাসটা টোটালি তোমাদের ডেলিভার করা যায়। তো এসো আজকে পড়ে নেওয়া যাক মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ওকে, তো যখনই মরফোলজি শব্দটা আমরা ব্যবহার করেছি, প্রথমে মরফোলজি কাকে বলে সেটা জেনে নেওয়া যাক। মরফোলজি, স্টাডি অফ ভ্যারিয়াস এক্সটার্নাল ফিচার্স, অর্থাৎ বিভিন্ন ধরনের বাহ্যিক বৈশিষ্ট্যের অধ্যয়নকেই বলা হয় মরফোলজি। মরফোস অর্থাৎ বাহ্যিক গঠন কে মর্ফ বলা হয়, অর্থাৎ ফর্ম বলা হয়। তাহলে প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই যদি বাহ্যিক গঠনের অধ্যয়ন করি তাহলে তাকে মরফোলজি বলবো, কিন্তু এই মুহূর্তে আমরা পড়ছি কিন্তু প্ল্যান্ট মরফোলজি। তাহলে প্ল্যান্ট মরফোলজির মধ্যে এক্সটার্নাল ফিচারগুলো কী কী হতে পারে, যেমন রুট, স্টেম, লিফ, ইনফ্লোরোসেন্স, ফ্লাওয়ার, ফ্রুট এবং সিড, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, পুষ্প বিন্যাস, ফুল, বীজ এবং ফল, এইগুলোর বৈশিষ্ট্য। এছাড়াও কী রয়েছে? এছাড়াও পুষ্প বিন্যাসের সঙ্গে সঙ্গে, ইনফ্লোরোসেন্সের সঙ্গে সঙ্গে আমরা পত্রবিন্যাস পাবো, যেটাকে আমরা ফাইলোট্যাক্সি বলতে পারি। এগুলো পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে দেখো, এখানে দুটো পিকচার আমি এঁকে রেখেছি। তো প্রথম যে ফিগারটা আছে এটা হচ্ছে ডাইকট একটা সিডের দুটো কটেলিডন, অর্থাৎ বীজপত্র তোমরা দেখতে পাচ্ছ। নিচের যে অংশটা যেখান থেকে মূল অরিজিনেট করে সেই অংশটাকে আমরা র্যাডিক্যাল বলছি। উপরের অংশটা মার্ক না করা থাকলেও এটাকে আমরা প্লুমিউলি বলি। ওকে, তো রুট এখানে নিচে লেখা আছে, দেখো, রুট ডেভেলপস ফ্রম র্যাডিক্যাল, অর্থাৎ এই যে এখানে সবুজ মতো অংশ দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে এবং একবীজপত্রী যেমন ভুট্টা বা এই ধরনের যে বীজগুলো আছে তাদের ক্ষেত্রে এই অংশটাই র্যাডিক্যাল থাকে। তো এই অংশটা থেকে কিন্তু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল উৎপন্ন হয়। তাহলে তোমাকে প্রথম যে কোশ্চেনটা এখান থেকে দেওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে রুট ডেভেলপস ফ্রম, সেটা হচ্ছে র্যাডিক্যাল, প্লুমিউলি বা বিভিন্ন রকমের অপশান দিতে পারে। তাহলে আমাদের উত্তর অবশ্যই হবে রুট ডেভেলপস ফ্রম র্যাডিক্যাল। এরপরে দেখো, আমরা ভ্যারিয়াস টাইপ অফ রুটস, ভ্যারিয়াস টাইপস অফ রুট, রুটকে আমরা তিন ভাগে ক্লাসিফাই করেছি মেনলি। ট্যাপ রুট বা ট্যাপ রুট সিস্টেম, ফাইব্রিয়াস রুট সিস্টেম এবং অ্যাডভেন্টেটিয়াস রুট সিস্টেম। তো ট্যাপ রুট সিস্টেম অর্থাৎ প্রধান মূলতন্ত্র, আমরা যে সকল রুটের সাথে অধিকাংশ ক্ষেত্রে অভ্যস্ত সেটা প্রধান মূলতন্ত্র, অর্থাৎ প্রধান একটা মূল তৈরি হয় এবং তার থেকে শাখা মূল, প্রশাখা মূলের উৎপত্তি ঘটে। তো যখন আমরা ট্যাপ রুট সিস্টেম বলবো, নিচে লেখা আছে, দেখো, অরিজিনেটস ফ্রম র্যাডিক্যাল, অর্থাৎ ট্যাপ রুট সিস্টেম হতে গেলে তাকে র্যাডিক্যাল থেকে তৈরি হতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা ট্যাপ রুট সিস্টেম কাদের ক্ষেত্রে দেখতে পাই? ডাইকটদের ক্ষেত্রে দেখতে পাই। যেমন ডাইকটের উদাহরণগুলো নিচে লেখা আছে, যে গ্রাম, পিয়া, ম্যাঙ্গো, এগুলো নিচে আমরা অবশ্যই লিখেছি। তাহলে এগুলো থেকেও আমাদের কোশ্চেন আসতে পারে যে ট্যাপ রুট সিস্টেম কাকে বলে, ট্যাপ রুট সিস্টেম কোথা থেকে অরিজিনেট করে, ট্যাপ রুট সিস্টেম কাদের ক্ষেত্রে দেখা যায়, ডাইকট অর্থাৎ ডাইকটিলিডোনাস। ওকে, এরপরে আমরা দেখছি সেকেন্ড হচ্ছে ফাইব্রিয়াস রুট সিস্টেম। তো ফাইব্রিয়াস রুট সিস্টেম এখানে লেখা আছে, দেখো, অরিজিনেটস ফ্রম বেস অফ দ্য স্টেম। এই ছবিটায় ওপরের অংশটুকু যদি মাটির ওপরের কাণ্ড হয় আর নিচের অংশটুকু যদি মূল হয় তাহলে দেখো কাণ্ডের গোড়ার যে অংশটা থেকে সেই অংশটা থেকে কিন্তু মূলগুলো অরিজিনেট করেছে। তাহলে এই ধরনের মূলকে আমরা ফাইব্রিয়াস রুট সিস্টেম বলবো, অরিজিনেটস ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম। এইটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট। এটা অধিকাংশ ক্ষেত্রেই মনোকটদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ ধান, গম বা এই ধরনের উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়। সেটা নিচে অবশ্যই আমরা লিখে দিয়েছি, মনোকট অর্থাৎ মনোকটিলেডেনাস। এরপরে অ্যাডভেন্টেটিয়াস রুট সিস্টেম, অর্থাৎ প্রধান মূলতন্ত্র এবং গুচ্ছমূলতন্ত্রের বাইরেও আমরা কখনো কখনো বিভিন্ন রকমের মূল দেখতে পারি, যেমন আমরা বট গাছের ক্ষেত্রে দেখতে পারি বা ভুট্টা বা আখ এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে সাপোর্টিং রুট স্ট্রাকচার দেখতে পাই। যে বট গাছের যে ঝুড়িগুলো নামে সেইগুলো বট গাছকে স্ট্রেংথ প্রোভাইড করে, বট গাছের ডালগুলো যাতে ভেঙে না যায় সেই কারণে সাপোর্ট প্রোভাইড করে। তো এই ধরনের যে রুটগুলো, সেই ধরনের রুটগুলোকে আমরা বলছি অ্যাডভেন্টেটিয়াস রুট সিস্টেম। রাইজোফোরা হচ্ছে সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম, অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেই ধরনের উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভেন্টেটিয়াস রুট সিস্টেম আমরা দেখতে পাই। রাইজোফোরার ক্ষেত্রে আমরা শ্বাসমূল বা নিউম্যাটোফোর দেখতে পাই, যার মধ্যে নিউম্যাথোড বা শ্বাসমূলের ছিদ্র থাকে। তো এটা দেখো লেখা আছে যে অরিজিনেটস ফ্রম দ্য প্ল্যান্ট পার্টস আদার দ্যান দ্য র্যাডিক্যাল। এটা র্যাডিক্যাল থেকে উৎপন্ন হয়, এটা স্টেমের গোড়া থেকে উৎপন্ন হয় এবং আদার দ্যান র্যাডিক্যাল, র্যাডিক্যাল ছাড়া
বা স্টেমের গোড়া ছাড়া যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে। তো এনসিইআরটির লাইন আমি তুলে দিয়েছি, অরিজিনেটস ফ্রম প্ল্যান্ট পার্টস আদার দ্যান র্যাডিক্যাল, এই স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা পরের সেকশনে চলে যাচ্ছি। যখন একটা প্রধান মূল তন্ত্র আমরা আলোচনা করি, তখন এটা যদি একটা প্রধান মূলের চিত্র হয়, তো প্রধান মূলের বিভিন্ন পার্টগুলো আমরা দেখে নিই, যেটা হচ্ছে রুট ক্যাপ, যেটা অ্যাপিক্যাল পার্টটাকে রক্ষা করে বিভিন্ন ফ্রিকশনের হাত থেকে বা ভেঙে যাওয়ার হাত থেকে, ক্ষয়ে যাওয়ার হাত থেকে। এই যে পিছনের যে জোনটা, এইগুলোকে আমরা এই যে নীল রঙে যেগুলো বা ব্লু কালারে আঁকা আছে, এগুলোকে আমরা রুট হেয়ার বলে থাকি। তো রুট হেয়ার সম্পর্কে আমরা এক্সট্রা কিছু জানবো, তার আগে আমরা পাশের যে মার্কিংগুলো করা আছে সেগুলো বলে দিই। একটা প্রধান মূলকে আমরা কয়েকটা অংশে ভাগ করতে পারি। সেই প্রধান মূলের অংশগুলো কী কী? প্রথমে হচ্ছে সবচাইতে নিচে, অর্থাৎ রুট ক্যাপের ঠিক পিছনে যে অংশটা আছে, রুট ক্যাপের পিছনের অংশটাকে আমরা কী বলি? রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। যে কোনো জায়গায় যখন মেরিস্টেমেটিক শব্দটা ব্যবহার করব, তখন আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে ডিভাইডিং টিস্যু। এই জায়গায় টিস্যুগুলো খুব র্যাপিডলি ডিভাইড করে বা সেলগুলো খুব র্যাপিডলি ডিভাইড করে। তাহলে রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি কোথায় আছে? জাস্ট বিহাইন্ড দ্য রুট ক্যাপ। এবং এগুলো কি? এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ডিভাইডিং সেল। ওকে, এর ঠিক পিছনে, অর্থাৎ রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটির পিছনে কী আছে? রিজিয়ন অফ ইলঙ্গেশন। দেখো নিচে লেখা আছে সেলস ইলঙ্গেট অ্যান্ড এনলার্জড। ওকে, তাহলে এক্ষেত্রে সেলগুলো আকারে বড় হয় এবং লম্বাটে হয়। তিন নাম্বার যে জোনটা আছে সেটা হচ্ছে রিজিয়ন অফ ম্যাচিউরেশন। ওকে, সেল ম্যাচিওর অ্যান্ড ডিফারেন্সিয়েট, অর্থাৎ এর আগের যে জোনটায় সেখানে সেলগুলো বড় হয়েছিল, আকারে লম্বা হয়েছিল, সেই সেলগুলো যখন রিজিয়ন অফ ম্যাচিউরেশনে পৌঁছালো, তখন সেখানে সেগুলো ডিফারেন্সিয়েট করলো, অর্থাৎ স্পেসিফিক কাজের জন্য নিজেদের মডিফাই করলো। সেই স্পেসিফিক কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে জল শোষণ। মূলরম দ্বারা আমরা জানি যে জল শোষণ হয়, এবং মূলরম কী সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পাশে লিখে রেখেছি। তো মূলরমের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, দেখো রুট হেয়ার, রুট হেয়ার প্রথম কথা আমাকে যেটা মনে রাখতে হবে, ইউনিসেলুলার, অর্থাৎ এককোষী। আমরা স্টেম হেয়ার বা কাণ্ডরম যদি পড়ি, তাহলে সেটা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, কিন্তু আমরা যদি রুট হেয়ারের কথা বলি, তাহলে অধিকাংশ অবশ্যই সেটা কী হবে? অবশ্যই সেটা ইউনিসেলুলার হবে। দু নাম্বার হচ্ছে এপিডার্মাল, অর্থাৎ এপিডার্মাল ইন অরিজিন। তাহলে রুট হেয়ারের অরিজিন আমাকে যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে রুট হেয়ার এপিডার্মাল ইন অরিজিন। তিন নাম্বার হচ্ছে ফ্রম রিজিয়ন অফ ম্যাচিউরেশন, রুট হেয়ার এই তিনটে রুট জোনের মধ্যে কোন জোনে গ্রো করে, সেটা হচ্ছে রিজিয়ন অফ ম্যাচিউরেশন, অর্থাৎ সবচাইতে পিছনের যে জোনটা সেখান থেকে গ্রো করে। এখন এসো বিভিন্ন রকমের রুট এবং তাদের মডিফিকেশান উইথ এক্সাম্পলের টেবিলটা আমরা দেখে নিই। এখানে দেখো মডিফিকেশান অফ রুট, পারপাস এবং এক্সাম্পল তিনটে কলমে আমি ভাগ করেছি। প্রথমে এক এবং দুয়ে আছে প্রপ রুট এবং স্টিল্ট রুট। ওকে, দেখো এইগুলোর ডিটেলস জানার এই মুহূর্তে আমাদের হাতে টাইম নেই, কিন্তু যেহেতু এগুলো থেকে কোশ্চেন সবসময় আসে এবং হয়তো নেক্সট পরীক্ষাতেও, আমাদের সামনের পরীক্ষাতেও আসতে চলেছে, তো যত শর্টে আমরা জায়গাগুলোকে মনে রাখতে পারি। যারা নতুন আমাদের সঙ্গে জয়েন করেছো, এই টেবিলগুলো মেনলি তাদেরই জন্য। যারা রিপিটার আমাদের সঙ্গে আছো, তাদের এগুলো একবার কেবলমাত্র রিক্যাপ হয়ে যাবে বা নতুন করে মনে পড়ে যাবে। তো বোথ গ্রুপের জন্য আমি বলছি যে সামারাইজড ম্যাটেরিয়ালটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আমি ক্লাসটা করার পরে তোমরা এটা খাতায় টুকে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে তারপরে নিজের মতো এটাকে ইউজ করতে পারো। তো দেখা যাক, প্রথমে আছে প্রপ রুট সিস্টেম। প্রপ রুট সিস্টেম এবং স্টিল্ট রুট সিস্টেম, এটা কিসের কাজে ব্যবহার হয়? ফর সাপোর্ট। তার মানে আমাকে জিজ্ঞেস করতে পারে অবশ্যই সাপোর্টের জন্য কী কী ধরনের রুট মডিফিকেশান আছে। সেটা হচ্ছে প্রপ রুট সিস্টেম, স্টিল্ট রুট সিস্টেম। প্রপ রুট সিস্টেম বানিয়ান ট্রি এর ক্ষেত্রে দেখা যায়, যেহেতু এই বানিয়ান ট্রি শব্দটা এনসিইআরটিতে আছে, তাই আমি এই শব্দটা লিখেছি, অর্থাৎ অশ্বত্থ গাছের যে গুড়ি সেইগুলো, ঠিক আছে, প্রপ রুট। দু নম্বরে হচ্ছে স্টিল্ট রুট, এটা মেজ এবং সুগার কেনের ক্ষেত্রে দেখা যায়। মেজ হচ্ছে ভুট্টা এবং সুগার কেন হচ্ছে আখ। তো এই ভুট্টা আখ এই ধরনের যে স্ট্রাকচারগুলো, তাদের সাইডে আমরা অনেক সময় দেখে থাকি যে লম্বা লম্বা সরু সরু মূল বেরোয় এবং সেইগুলো অনেক সময় সাপোর্টিং স্ট্রাকচার দিয়ে থাকে। এরপরে দেখো তিন নম্বরে আছে নিউম্যাটোফোর্স। নিউম্যাটোফোর্স অর্থাৎ শ্বাসমূল, এটার মডিফিকেশানের পারপাস কী? মডিফিকেশানের পারপাস হচ্ছে ফর রেসপিরেশান। এটা কার ক্ষেত্রে দেখা যায়? রাইজোফোরার ক্ষেত্রে দেখা যায়। রাইজোফোরা হচ্ছে সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম। এর আগেও আমি বলেছি রাইজোফোরা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটা রিপ্রেজেন্টেটিভ। তো আমাকে যদি ম্যানগ্রোভের রিপ্রেজেন্টেটিভের নাম সিলেক্ট করতে বলে এবং সেখানে সাইন্টিফিক নাম দেওয়া থাকে, আমি অবশ্যই কিন্তু রাইজোফোরা অপশানটা সিলেক্ট করতে পারি। এরপরে দেখো তিনটে আমি একসঙ্গে নিয়েছি,
ফিউসিফর্ম রুট, ন্যাপিফর্ম রুট এবং কনিকার রুট, এই তিনটাকে আমি একসঙ্গে লিখেছি ফর স্টোরেজ। অর্থাৎ স্টোরেজ যে রুটগুলো, অর্থাৎ খাদ্য সঞ্চয়ের ফলে মোটা হয়ে যায়, বা যে রুটগুলোর মধ্যে, যে মূলগুলোর মধ্যে খাদ্য সঞ্চয় হয় ভবিষ্যতের জন্য খাদ্য সুরক্ষিত থাকে, সেই ধরনের রুটগুলোর শেপের হিসাবে এদের আমরা নামটা দিয়েছি। দেখো এখানে আমি লিখেছি কনিকার রুট, এখানে কনিক্যাল, 6 নম্বর ছবিটায় কনিকার রুট, এটা গাজরের ছবি দেওয়া আছে। আমি এখানে পাঁচ নম্বরে ন্যাপিফর্ম রুট দেখেছি, এখানে বিটের ছবি দেওয়া আছে, এবং ফিউসিফর্ম রুট, এখানে রেডিস বা মূলর ছবি দেওয়া আছে। তাহলে এই ছবিগুলো দিয়েও কিন্তু আমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। এবং সঙ্গে সঙ্গে ফিউসিফর্ম, ন্যাপিফর্ম এবং কনিকার রুট, এগুলো কিসের জন্য মডিফিকেশান? ফুড স্টোরেজের জন্য মডিফিকেশান। এগুলোর এক্সাম্পল পাশে দেওয়া আছে। ফিউসিফর্ম রুটের এক্সাম্পল হচ্ছে রেডিস, এরপরে ন্যাপিফর্ম হচ্ছে টার্নিপ, এবং কনিকার রুট হচ্ছে ক্যারোট। এরপরে ফাইনালি আমরা পাচ্ছি টিউবার বা টিউবার রুটস, ওকে, টিউবেরাস রুট বা টিউবার রুট। এখানেও দেখো ফর স্টোরেজ, কিন্তু এই দুটোর মধ্যে গঠনগত পার্থক্য আছে বলে দুটোকে আমি আলাদা করে লিখেছি। প্রথম তিনটে, যে তিনটে আমরা পড়লাম, ফিউসিফর্ম, ন্যাপিফর্ম এবং কনিকার রুট, এই জায়গায় যে তিনটে ছবি আছে সেটা হচ্ছে ট্যাপ রুট সিস্টেমের মডিফিকেশান। অর্থাৎ প্রধান মূলতন্ত্র, একটা মাত্র প্রধান মূল আছে এবং তারপর সাইডে শাখামূল, প্রশাখামূল থাকতে পারে। তো একটা মাত্র এই যে প্রধান মূল, এইটা যদি বিভিন্ন শেপে ফুড সঞ্চয়ের ফলে মোটা হয়ে যায়, মডিফাইড হয়ে যায়, তার ফলে আমরা এই ছবিগুলো কিন্তু পেতে পারি। অর্থাৎ এই যে প্রথম তিনটে, এটা হচ্ছে ট্যাপ রুটের মডিফিকেশান, এই 4, 5 এবং 6 হচ্ছে কিন্তু ট্যাপ রুটের মডিফিকেশান, এবং মডিফিকেশান কিসের জন্য? ফুড স্টোরেজের জন্য। 1, 2 এবং 3, এই 1, 2 এবং 3 কিসে আছে? অ্যাডভেন্টেটিয়াস রুট সিস্টেমের মডিফিকেশান, বা অ্যাডভেন্টেটিয়াস রুট সিস্টেম কী পারফর্ম করে, ফাংশন, সেইগুলো আমরা আলোচনা করেছি। এবং ফাইনালি আমরা কী পাচ্ছি? ফাইনালি 7 নম্বর পয়েন্টে পাচ্ছি টিউবেরাস বা টিউবার রুট, এটাও কিন্তু ফুড স্টোরেজের ফলে মোটা হয়ে যায় রুটগুলো, কিন্তু এটা কিন্তু ট্যাপ রুট সিস্টেমের মধ্যে টোটালি আমরা ফেলতে পারি না। তার কারণ 7 নম্বরে দেখো আমি সুইট পোটাটো লিখেছি। অ্যাকচুয়ালি এই তিনটে ঘটনায় কি হয়েছে, যে প্রধান মূলটা ফুড সঞ্চয়ের ফলে বা খাবার সঞ্চয়ের ফলে মোটা হয়ে গেছে বা স্ফীত হয়ে গেছে, কিন্তু এই জায়গায় আমি লিখে রেখেছি মডিফিকেশান অফ ল্যাটারাল রুট। অর্থাৎ এই যে শাখামূল বা তার থেকে প্রশাখামূল বের হয়, এইগুলো যদি খাদ্য সঞ্চয়ের ফলে কোনো কারণে মোটা হয়ে যায় বা স্ফীত হয়ে যায়, তখন যে গঠনটা পায় সেটা আমরা রাঙা আলুর ক্ষেত্রে বা সুইট পোটাটোর ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে রাঙা আলুকে এই লিস্ট থেকে আমরা একটু আলাদা সেপারেটভাবে মনে রাখব। তাহলে এখানে আমরা এখনো পর্যন্ত যেটা দেখলাম, যে মর্ফোলজি কাকে বলে, মর্ফোলজির মাধ্যমে ইন ফিউচারে আমরা কী কী পড়তে চলেছি, ডাইকট এবং মনোকটদের ক্ষেত্রে র্যাডিক্যাল থেকে কীভাবে রুট জেনারেট করে, এবং রুট অবশ্যই র্যাডিক্যাল থেকে জেনারেট করে, তিন ধরনের রুট সিস্টেম উইথ তাদের এক্সাম্পল, আমরা প্রধান মূলতন্ত্রের তিনটে জায়গা অর্থাৎ তিনটে রিজিয়ন কী কী এবং সেগুলোর বৈশিষ্ট্য কী কী সেটা পড়লাম। এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রুট হেয়ারের তিনটে ফিচার পড়ে ফেলেছি। 4 নম্বর ফিচারে ওয়াটার অ্যাবজর্পশন আমরা অবশ্যই যোগ করতে পারি, যেটা আমরা আগে অনেকবার পড়েছি। এরপরে মডিফিকেশান অফ রুট উইথ পারপাস অ্যান্ড এক্সাম্পল আমরা পড়লাম উইথ রিলেটেড পিকচার। তো ইন ফিউচার আমরা বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে রুটের সঙ্গে সঙ্গে, স্টেম, লিফ, ইনফ্লোরেসেন্স বা বাকিগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব। তো নেক্সট দিন আমাদের অবশ্যই টার্গেট হবে স্টেম,